নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। সীমান্তে প্রচুর ফেন্সিডিল, পাচারকারী সহ আটক চার। সুপার অটোর আনুষ্ঠানিক শুভারম্ভ। শিব মন্দির বানিয়ে এলাকাবাসীদের উপহার। আগুনে ভস্মীভূত পরিবারের পাশে বিধায়ক। হাতির মৃত্যুতে এলাকা জুড়ে চাঞ্চল্য। আর্ট মেলা অনুষ্ঠিত হচ্ছে হাওড়ার ডোমজুড়ে। কুলটি ট্রাফিক গার্ডের পক্ষ থেকে অভিযান। ঋতু রাজকে স্বাগত জানাতে মানুষের ঢল। আসছে বিস্তারিত খবরে। সীমান্তে প্রচুর ফেন্সিডিল, পাচারকারী সহ আটক চার। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের স্বরূপনগর থানার বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ হাকিমপুর সীমান্তের ঘটনা। পঞ্চাশ বোতল ফেন্সিডিল নিয়ে বাংলাদেশে পাচারের পূর্বে 112 নম্বর ব্যাটালিয়ন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা হাতে নাতে পাকড়াও করে পাচারকারী বছর ২৫ কৌশিক রায়কে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে 50 বোতল ফেন্সিডিল। পাশাপাশি বিথারি সীমান্তে এক নাবালিকা, নাবালক ও যুবক সহ মোট ৩ জনকে আটক করে সীমান্তরক্ষী বাহিনী। পাচারকারী ও ৩ বাংলাদেশি সহ মোট ৪ জনকে গতকাল বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে। এদের বাড়ি বাংলাদেশের যশোহরের নড়াইল গ্রামে। কি উদ্দেশ্যে যশোহর থেকে সাতক্ষীরা জেলায় এসে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ঢুকলো বিএসএফ এর নজর এড়িয়ে, তা নিয়ে উঠেছে একাধিক প্রশ্নচিহ্ন। প্রশ্ন উঠেছে সীমান্ত সুরক্ষা নিয়েও। কি উদ্দেশ্যে যশোহরের এই নাবালক, নাবালিকা ও যুবক ৩ জন ভারতে প্রবেশ করলো? কি উদ্দেশ্য ছিল, কেনই বা এদেশে ঢুকলো, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ও বিএসএফ। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। সুপার অটোর আনুষ্ঠানিক শুভারম্ভ। হুগলির তারকেশ্বরের ভীমপুরে কেক কেটে নতুন ১০০ সিসি ইঞ্জিনের হিরো জুমের স্কুটির আনুষ্ঠানিক শুভারম্ভ হলো। একজন ক্রেতার হাতে এই স্কুটারের চাবি তুলে দিলেন সুপার অটোর কর্ণধার সিন্টু দাস। তিনি জানালেন এই স্কুটিটি বাজারে আলোড়ন ফেলে দেবে। নতুন এই স্কুটারটিতে আছে কর্নার হেডলাইট, ওয়াইফাই সিস্টেম, যা আধুনিক স্কুটির জগতে এই প্রথম। এছাড়াও উন্নত টেকনোলজি, দারুণ মাইলেজ, আকর্ষণীয় লুক সকল ক্রেতাকে মুগ্ধ করবে। আকাশি, লাল, নীল, সাদা, কালো এবং কমলা রঙের স্কুটি মিলবে বর্তমানে। স্কুটারটির দাম রাখা হয়েছে ৯০,০০০ থেকে ১,০০,০০০ উপরে। সুপার অটোর কর্ণধার সিন্টু দাস জানান, নতুন গাড়ি বিক্রির সঙ্গে সঙ্গেই আমাদের এই উন্নততর পরিষেবা উপভোক্তাদেরও খুশি করবে। নতুন স্কুটির ক্রেতারাও জানান, এই উন্নত মানের ওয়াইফাই যুক্ত স্কুটি পেয়ে তারা খুবই খুশি। জুম একটা ১১০ সিসি, এটা নতুন আমাদের হিরোর প্রোডাক্ট। এটা অফিসিয়ালি লঞ্চ হয়েছে দিল্লিতে ১ ফেব্রুয়ারি। আমাদের ওয়েস্ট বেঙ্গল, অল ওভার ওয়েস্ট বেঙ্গল, আজকে ১৪ ফেব্রুয়ারি আমরা অফিসিয়ালি অল ওভার ওয়েস্ট বেঙ্গল সব ডিলারের কাছে এই টাইমে লঞ্চ প্রোগ্রামটা চলছে। তো এটা আমাদের একটা খুব ব্র্যান্ড স্কুটার, প্রাইস রেঞ্জ খুব কম এবং খুব ফিচার তো হাই। তো সেই হিসেবে আমরা আশা করছি এটা একটা আমাদের জুম জবরদস্ত মডেল হিসেবে মার্কেটে আমরা এটাকে প্রমোট করতে পারবো। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। শিব মন্দির বানিয়ে এলাকাবাসীদের উপহার। পাড়া প্রতিবেশীদের কথা মাথায় রেখে শিবের মন্দির বানিয়ে এলাকাবাসীদের উপহার দিলেন দুর্গাপুর অভয়নগর এলাকার বাসিন্দা রমেন মান্না। তিনি জানান, প্রত্যেক বছর এই শিবরাত্রিতে পাড়ার মহিলারা দূর দূরান্তে মন্দিরে পুজো দিতে যান এবং শিবরাত্রির ব্রত পালন করেন। সারাদিন উপোস থেকে মহিলারা দূরে মন্দিরে ভিড় ঠেলে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে পুজো দেন। তাই তাদের কথা চিন্তা করে, যাতে তাদের পুজো করতে কোনো রকম অসুবিধা না হয়, দূরে যেতে না হয়, তার জন্যই মন্দিরের পাশাপাশি স্নানের ঘাট বানিয়ে দেন, যাতে পুণ্যার্থীরা পুজোর আগে পুকুরে স্নান করে ওই মন্দিরে পুজো দিতে পারেন। এতে পাড়া প্রতিবেশীরা খুবই খুশি। খুবই ভালো লাগছে। এইখানে গলির মধ্যে একটাই আছে, গলিতে আছে একটা দূরে। মন্দিরটা কতটা, খুব আনন্দ হচ্ছে, ভালো লাগলো। মন্দিরটা হলো গলির মধ্যে, খুবই ভালো লেগেছে। এলাকাবাসীরা জানান, এই মন্দির এবং ঘাট হওয়াতে তাদের বেশ সুবিধাই হলো। এই শিব মন্দির উদ্বোধন করলেন মাননীয় সমবায় মন্ত্রী অরূপ রায়। হ্যাঁ, শিবরাত্রির আগে মন্দির উদ্বোধন হলো, মানুষ এখানে
শিব পুজো করবে, শিবের আরাধনা করবে। আমরা সকলেই শিবের উপাসক। আর শিব অত্যন্ত অল্পে সন্তুষ্ট, একটু বেলপাতা, একটু আকন্দর মালা, একটু গঙ্গা জল, আর উদার মনের, বড় মন অনেক, একটুতেই সহজে অনেক কিছু পাওয়া যায় শিবের কাছ থেকে। তো শুধু শিবের আরাধনা আমরা সকলে করি, সমস্ত দেশের মানুষ। তা সুতরাং শিবের একটা মন্দির উদ্বোধন হলো, এটা খুব ভালো লক্ষণ। এলাকার মানুষের কাছে শিব বাবা ভোলানাথ আশীর্বাদ করুন, তারা ভালো থাকুক, সকলের দুঃখ বেদনা হতাশা দারিদ্র সবকিছু দূর হয়ে যাক, খুব আনন্দে থাকুক। তিনি জানান শিবের আশীর্বাদ যেন সবার উপর থাকে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৃষ্টিধর ঘোষ, কৈলাস মিশ্র সহ আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ। এলাকাবাসীদের তো অনেকটাই সুবিধা হলো, ঘাটটা হওয়াতে সুবিধা হয়েছে, এবং আপনারা তো অনেক আগেই এসেছেন আমাদের অনুষ্ঠান শুরু হওয়ার আগে। এলাকার মানুষের থেকে আপনারা তাদের কথোপকথন শুনেছেন, তারাও নিশ্চয়ই আপনাদেরকে তাদের মূল্যবান মতামত দিয়েছে। এলাকার মানুষ যে রায় দেবে বা যে মতামত দেবে, আমরা একজন জনপ্রতিনিধি বা এলাকার সামান্য মানুষ হিসেবে সেটাকে মাথায় পেতে নেবে। হাওড়া থেকে অর্পণ সিংহের রিপোর্ট, গ্লোব নিউজ। আগুনে ভস্মীভূত পরিবারের পাশে বিধায়ক। মালতীপুর বিধানসভা কেন্দ্রের খেমপুর অঞ্চলের সামসি পার্শ্ববর্তী কান্ডারন ভেস্টপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয় তিনটি বসতবাড়ি এবং বাড়িতে থাকা আসবাবপত্র। মঙ্গলবার ভোরে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে চাঁচল দু নম্বর ব্লকের খেমপুর অঞ্চলের ভেস্টপাড়া গ্রামের আব্দুস সামাদ ও সেরিনার বাড়িতে। পরিবার সূত্রে জানা যায়, সকালের খাবার উনুনে রান্না করে বাইরে যান, উনুন থেকে আগুন ছড়িয়ে পড়ে, মুহূর্তের মধ্যে ভয়াবহ আকার ধারণ করে সেই আগুন। সেই মুহূর্তে পরিবারের সকল সদস্য কৃষিকাজে ব্যস্ত থাকলে পরিবারের একজনের চোখে পড়ে সেই দৃশ্য। তখনই তিনি চিৎকার শুরু করেন এবং পরিবারের বাকি লোকজন ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন। মুহূর্তের মধ্যে তিনটি বাড়ি পুড়ে যায়। ঘটনায় লক্ষাধিক টাকা সহ চাল ডাল ধানের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। তবে এলাকাবাসী ও দমকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। সকাল ভোর 5টার সময় আমার স্বামী গেল মিলের ঘর, আর আমি উঠে নামাজ পড়ে ফেলে গেলাম। টিয়লার গোড়ায় গেছিলাম, টিয়লার গোড়াতে যাই পুজো করে নামাজ পড়ে আসবো। পেখানাতে খালি ঢুকেছি কি পেশাব পেখানে করে পুজো করা হয়ে গেছে, নামাজ পড়বো। তো সেখানে আসার কিছু করতে পারি না, ঘরে এরকম সিস্টেমে গ্যাস বসে যায়, আগুন ধরে কি কি ছিল ঘরে? ঘরে মেলে মালপত্র ছিল। ক্ষতি হয়েছে কতটা? কিছু টানতে পারেনি, খালি জীবনে খালি পিনহনটি যা ছিল। এই ঘটনা শুনে ওই ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িতে পৌঁছান মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মালতীপুলের বিধায়ক আব্দুর রহিম বক্সি। তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে জামা কাপড়, ত্রিপল, খাদ্য সামগ্রী এবং বেশ কিছু অর্থ তুলে দেন ও সরকারি সাহায্য পাইয়ে দেওয়ার আশ্বাস দেন বিধায়ক। কান্ডারন ভেস্টপাড়ায় গতকালকে সামেদ সাহেবের তিনটি বাড়ি পুড়ে যায়, আলাদা আলাদা বাড়িগুলো, প্রচুর ক্ষতি হয়েছে। ধান ছিল, চাল ছিল, একটা খাট ছিল, বিছানাপত্র ছিল, এবং তার সাথে প্রায় ওরা বাইরে কাজ টাজ করে সবাই মিলে প্রায় 80,000 টাকার মতো জমা করেছিল। আমার টাকাগুলো দেখেছি, সে টাকাগুলো পুড়ে গেছে, একবারে থাকার ঘর নেই। খুবই দুঃখজনক বা মর্মান্তিক ঘটনা। আমরা খবর পেয়ে, আমি কলকাতায় ছিলাম, খবর পেয়ে আমার প্রকাশবাবু আমাকে খবর দেন, আমি ছুটে এসেছি এখানে। প্রাথমিকভাবে তাদেরকে কিছু সাহায্য করা হয়েছে, আমরা দেখছি চেষ্টা করে যে যত দ্রুত তাড়াতাড়ি ওরা আরও কিছু সাহায্য আমরা করতে পারি কিনা সরকারিভাবে, এবং আমি ব্যক্তিগত বিধায়ক হিসাবে। খুবই কষ্টদায়ক এবং দুঃখজনক ঘটনা। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। হাতির মৃত্যুতে এলাকা জুড়ে চাঞ্চল্য। ঝাড়গ্রাম জেলার বিনপুর 1 নম্বর ব্লকের বন দফতরের লালগড় রেঞ্জের অন্তর্গত লকাট এলাকায় একটি হাতির মৃত্যুতে এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারা জঙ্গল লাগোয়া এলাকায় একটি হাতিকে মৃত অবস্থায় দেখতে পান। বিষয়টি গ্রামবাসীরা বন দপ্তরকে জানিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বন দপ্তরের আধিকারিকেরা। তবে কি কারণে ওই হাতির মৃত্যু হয়েছে তা এখনও জানা যায়নি। হাতির হামলায় প্রাণহানির ঘটনা যেমন ঘটছে, তেমনি ফসল ও ঘরবাড়ির ক্ষয়ক্ষতিও করছে হাতির দল। তা সত্ত্বেও জঙ্গল মহলের বাসিন্দারা হাতিকে দেবতা রূপে পূজো করেন, তাই হাতির মৃত্যুতে এলাকার মানুষ একেবারেই হতাশ হয়ে পড়েন। বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয় যে মৃত হাতির ময়না তদন্ত করা হবে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে কি কারণে ওই হাতিটির মৃত্যু হয়েছে। মৃত হাতিকে দেখবার জন্য এলাকার মানুষজন ভিড় জমান, সেই সঙ্গে ধূপ জ্বালিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এলাকার বাসিন্দারা।
আমরা বলতে পারছি না, ঘুম থেকে উঠে সকালবেলা প্রতিদিন মাঠের দিকে যাই, তো যাই দেখি হাতিটি পড়ে আছে মাঠে, তারপরে সামনে দেখি মারা গেছে, তারপরে লোকজনকে ডাকাডাকি করে বন দপ্তরকে খবর দিই। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। আর্ট মেলা অনুষ্ঠিত হচ্ছে হাওড়ার ডোমজুড়ে। এ যেন এক অঙ্কন মেলা, যেখানে উকি মারছে কোথাও গ্রামের মুখ তো কোথাও শহরের কোনো রমণীর ব্যস্ততার মুহূর্ত, আছে আদিবাসী জীবনযাত্রা, আবার আছে কোনো এক পাহাড়ের কান্না। হাওড়ার ডোমজুড়ের প্রাচ্য ভারতী স্টেডিয়ামে গেলে দেখতে পাওয়া যাবে এই জগৎ। একটি সংস্থার দ্বারা আয়োজিত আর্ট মেলা অনুষ্ঠিত হচ্ছে হাওড়ার ডোমজুড়ে। এটা আমরা শুরু করেছিলাম একটা স্কুলের মাঠে, সেখান থেকে যে পরিমাণ সাড়া আমরা পেয়েছি, একটা অভূতপূর্ব সাড়া, যেখানে পার্টিসিপেটের সংখ্যা আজকে প্রায় 700 ছাড়িয়েছে। শুধু আমাদের হাওড়া ডিস্ট্রিক্ট নয়, হাওড়া ছাড়াও নদিয়া থেকে, বর্ধমান থেকে, ইভেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অনেক পার্টিসিপেট আজকের পার্টিসিপেশনে অংশগ্রহণ করছে, মেদিনীপুর তার সঙ্গে জয়েন হয়েছে এবারে। যেখানে প্রায় 500 অঙ্কন শিল্পীর শিল্পকলা প্রদর্শিত হচ্ছে, শুধু হাওড়ায় নয়, বর্ধমান, হুগলি সহ অনেক জেলা থেকেও বহু অঙ্কন শিল্পী অংশগ্রহণ করেন এই আর্ট এক্সিবিশনে। সংস্থার পক্ষ থেকে পুলক কর্মকার জানান, এটা শিল্পীদের জন্য একটা প্ল্যাটফর্ম যেখানে তারা নিজেদের শিল্পকলা তুলে ধরতে পারছেন সকলের কাছে। কিন্তু কোনো রকম অডিটোরিয়ামের জন্য ওরা স্টেজ পায় না, একটা নাচের জন্য একটা স্টেজ থাকে, একটা গানের জন্য স্টেজ থাকে, কিন্তু আমাদের কোনো অডিটোরিয়াম স্টেজ নেই। তাই আমি চেষ্টা করছি যাতে এই রকম গ্রামীণ জায়গায় বছরে একবার ছোট ছোট ক্ষুদ্র ছোট শিল্পীরা তারা ছবি দিয়ে তাদের মনোবলটা বাড়াক মানুষের মাধ্যমে দিয়ে। হাওড়া থেকে অর্পণ সিংহের রিপোর্ট, গ্লোব নিউজ। কুলটি ট্রাফিক গার্ডের পক্ষ থেকে অভিযান, পথ নিরাপত্তা সপ্তাহে কুলটি ট্রাফিক গার্ডের পক্ষ থেকে মঙ্গলবার রাতে বাংলা ঝাড়খণ্ড সীমান্তের ডুবুডিহি চেকপোস্টে হেভি ভেহিকলস গাড়িগুলির ক্ষেত্রে কোনো প্রকার ত্রুটি রয়েছে কিনা সেই বিষয়ে এক অভিযান চালানো হয়। এক্ষেত্রে দিন 14টি বড় গাড়িকে জরিমানা করা হয়। পুরো বিষয়টিতে নেতৃত্ব দেন এসিপি ট্রাফিক কুলটি ইপ্সিতা দত্ত। তিনি বলেন, গাড়িগুলিতে রিফ্লেক্টিং টেপ থাকা আবশ্যক যাতে অন্ধকারে দুর্ঘটনা না ঘটে, কিন্তু এগুলি না থাকার কারণেই অনেক ক্ষেত্রেই দুর্ঘটনা ঘটছে, জীবনহানির মতন ঘটনাও ঘটছে। পথ নিরাপত্তা সপ্তাহে এই বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, আগামী দিনেও এই অভিযান চালানো হবে। এই অভিযানে উপস্থিত ছিলেন এসিপি কুলটি ট্রাফিক ইপ্সিতা দত্ত, কুলটি ট্রাফিক গার্ডের আধিকারিক শুভেন্দু চ্যাটার্জি, চৌরঙ্গি ফাঁড়ির আধিকারিক শীতল নাক সহ কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ। যেটা রাত্রেবেলা ড্রাইভাররা চালাতে গেলে সমস্যা পড়ছে এবং ঠোকাঠুকি লেগে নিজেদের মধ্যে অ্যাক্সিডেন্টের মানে হিট করে অ্যাক্সিডেন্ট বেড়ে যাচ্ছে, সেখান থেকে ফ্যাটালিটিও বেড়ে যাচ্ছে। তো সেই কারণে অ্যাক্সিডেন্ট কমানোর জন্য আমরা সমূহ প্রচেষ্টা করছি, 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা ভাবার চেষ্টা করছি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। ঋতুরাজকে স্বাগত জানাতে মানুষের ঢল, শীতের রুক্ষতাকে বিদায় জানিয়ে ফুলে ফুলে সেজে উঠতে ব্যস্ত প্রকৃতি, প্রকৃতিতে ফাগুনের হাওয়া, বাতাসে বসন্তের উন্মাদনা। ঋতুরাজকে স্বাগত জানাতে প্রকৃতি সেজেছে বর্ণিল সাজে, গাছে গাছে পলাশার শিমুলের মেলা, প্রকৃতি ও আগুন রাঙা ভালোবাসার রঙে নিজেকে রাঙিয়ে নিয়েছে। সব মিলিয়ে প্রকৃতি জানান দিচ্ছে ফাগুন, ফাগুনের আগুনে মন রাঙিয়ে বাঙালি তার দীপ্ত চেতনায় উজ্জীবিত হচ্ছে। বাসন্তী রঙের শাড়ি, কপালে টিপ, হাতে চুড়ি, পায়ে নূপুর, খোপায় ফুল জড়িয়ে তরুণীর দল, প্রকৃতির সঙ্গে নতুন সাজে সেজে উঠেছে তারাও। তাদের উচ্ছ্বাস মনে করিয়ে দেয় কবির কবিতার লাইন, ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। বসন্তের এই উৎসবে চারুকলার বিনোদন প্রেমী মানুষের স্রোত গিয়ে মিলবে বইমেলায়। ঢাকা বিশ্ববিদ্যালয়, টিএসসি, সোহরাওয়ার্দী উদ্যান থেকে কেন্দ্রীয় শহীদ মিনার, সর্বত্রই কোলাহল। বসন্ত মানেই যেন নতুন কলেবর, তাই তো সর্বত্র রঙিন হয়ে উঠেছে মানুষের ঢলে। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও, গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ, এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই, দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।